হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সাজেস্টেভ এডুকেশান সাজেস্টিভ এডুকেশানে সকলকে স্বাগত জানাই পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে মিসিলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি থ্রি এর অফিসিয়াল নোটিফিকেশন চলে এসেছে দেখো অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দেওয়া রয়েছে ইলেভেন টোয়েন্টি টোয়েন্টি থ্রি ঠিক আছে তো এখানে দেখো ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে প্রথমে দেখো এখানে বলা বলা হয়েছে যে দেয়ার শ্যাল বি নো এডিট উইন্ডো যে ফর্ম ফিল আপের পরে অর্থাৎ লাস্ট ডেটের পরে কোনো এডিট উইন্ডো দেওয়া থাকবে না অর্থাৎ ফর্ম ফিল আপের কোনো এডিট করতে দেওয়া হবে না অর্থাৎ ফর্ম ফিল আপের সময় ভালোভাবে তোমাদের ইনস্ট্রাকশানটা মেনে ফর্ম ফিল আপ করতে হবে ঠিক আছে তারপরে আমরা চলে এসেছি দেখুন নোটিফিকেশানটাই এখানে পোস্টগুলোর নাম দেওয়া রয়েছে যে মিসলেনিয়া সার্ভিস কমিশনের মানে মিসলেনিয়া সার্ভিসের যে যে হবে এর কি কি পোস্টে নিয়োগ করা হবে দেখো এখানে অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার রয়েছে তারপরে রয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার ব্লক ইউথ অফিসার মিউনিসিপ্যাল ইউথ অফিসার ব্রো ইউথ অফিসার তারপরে ব্লক ওয়েলফেয়ার অফিসার ওয়েলফেয়ার অফিসার ইন্সপেক্টর ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাগ্রিকালচারাল মার্কেটিং অফিসার তারপরে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার কন্ট্রোলার অফ করেকশনাল সার্ভিস তারপরে রয়েছে ইন্সপেক্টর অফ এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স হচ্ছে কনজিউমার ওয়েলফেয়ার অফিসার সেভিংস ডেভেলপমেন্ট অফিসার পোস্ট ইন ওয়েস্টবেঙ্গল বেঙ্গল সাবঅর্ডিনেট লেবার সার্ভিস অডিটর অফ কোঅপারেটিভ সোসাইটিস অ্যাসিস্ট্যান্ট অডিটর বোর্ড অফ রেভিনিউ এক্সটেনশন অফিসার মাস এডুকেশন এক্সটেনশন লেডি এক্সটেনশন অফিসার মাস এডুকেশন এক্সটেনশন তারপরে দেখো অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিস ইনভেস্টিগেটিং ইন্সপেক্টর তারপরে হচ্ছে রেভিনিউ ইন্সপেক্টর অ্যান্ড সার্টেন আদার পোস্ট অ্যাজ মে বি নোটিফাইড সাবসিকুয়েন্টলি ওকে তো এই পোস্টগুলোতে মিসিনিয়াসে যে পরীক্ষাটা হবে এতে নিয়োগ করা হবে এখানে আরেকটা কথা লেখা রয়েছে যে মেন আর আনসুইটেবল ফর দ্য পোস্ট অফ লেডি এক্সটেনশন অফিসার মাস এডুকেশন এক্সটেনশন যেহেতু এখানে বুঝতে পারছো যে লেডি এক্সটেনশন অফিসার রয়েছে মাস এডুকেশন এক্সটেনশন রয়েছে তো এখানে মেন অর্থাৎ মানে ছেলেরা এখানে মানে পাবে না আর কি আচ্ছা দ্য এক্সামিনেশন উইল বি হেল্ড ইন থ্রি সাকসেসিভ স্টেজ পরীক্ষাটা হবে তিনটা স্টেজে একটা প্রিলিমিনারি পরীক্ষা হবে তারপরে হবে ফাইনাল এক্সামিনেশান অর্থাৎ রিটেন তারপরে হবে পার্সোনালি টেস্ট অর্থাৎ ইন্টারভিউ ঠিক আছে তারপরে আমরা একটু দেখে নিব যে এগুলো আমাদের এতটা দেখার দরকার নেই ভ্যাকান্সিটা দেখো এখানে বলেছে দ্য নাম্বার অফ ভ্যাকান্সিস উইল বি অ্যানাউন্সড লেটার অল অ্যাপয়েন্টমেন্টস উইল ইনিশিয়ালি বি মেড এ টেম্পোরারি বেসিস এখানে ভ্যাকান্সির কোনো কথা বলেনি পরবর্তীতে বলবে ঠিক আছে তারপরে এখানে দেখো কোয়ালিফিকেশান কী কী লাগবে এ ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইটস ইকোভ্যালেন্ট অর্থাৎ গ্রাজুয়েশান ডিগ্রি লাগবে অবশ্যই অ্যাবিলিটি টু রিড রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি এটা বুঝতে পারছো যে স্পি মানে বেঙ্গলিতে কথা বলতে লিখতে এবং পড়তে জানতে হবে আর যারা অন্য ভাষার থাকবে অর্থাৎ বেঙ্গলি মানে ছাড়া অন্য ভাষা থাকবে তাদেরকে বেঙ্গলি ভাষাটা ভালোভাবে ওদের মানে পরীক্ষা করে নেবে ঠিক আছে বলছে নলেজ অফ বেঙ্গলি উইল বি টেস্টেড ফর ক্যান্ডিডেটস হুজ মাদার টাং ইজ আদার দ্যান বেঙ্গলি নেপালি অ্যাট দ্য টাইম অফ পার্সোনালি টেস্ট অর্থাৎ যারা যাদের মাদার টাং বেঙ্গলি এবং নেপালি থাকবে না তাদের বেঙ্গলি এবং নেপালিটা চেক করে নেবে ঠিক আছে এ যদি পুয়ার হয় বেঙ্গলি বলতে বা লিখতে তাদেরকে কিন্তু ক্যান্সেল করে দেবে আচ্ছা এজ এখানে দেখো এজটা বলা হয়েছে কুড়ি বছর থেকে উনচল্লিশ বছর অবধি হচ্ছে বয়স কুড়ি বছরটা হচ্ছে এক এক দু হাজার তেইশ অনুযায়ী কুড়ি বছর ঠিক আছে আচ্ছা তারপরে দেখো রিল্যাক্সেশান ইন এজ রিল্যাক্সেশান যেমন থাকে প্রত্যেক পরীক্ষায় যে সিএসটিদের জন্য পাঁচ বছর আর ও বিসিদের জন্য তিন বছর ছাড় থাকে ওটা ছাড় থাকবে আচ্ছা তারপরে দেখো প্রভিশনস রিগার্ডিং পিডাব্লিউডি ক্যান্ডিডেট সে আমাদের দরকার নেই अच्छा कम्पर टाइम ते मोड ऑफ़ एप्लीकेशन वहाँ पे एप्लीकेशन है मोड़ तो বুঝতে পারছো অনলাইন হবে এখানে অফলাইন তো এখন হচ্ছে না আর ফি যেটা লাগবে একশো টাকা লাগবে আর এক্সট্রা কোনো ফি জিএসটি ফি লাগবে পাঁচ টাকার মতো চার টাকা নব্বই পয়সা ঠিক আছে আর যদি ও অফলাইন পেমেন্ট হয় তাহলে সতেরো টাকা এক্সট্রা লাগবে আর মানে মোট ফি হচ্ছে একশো টাকা কিন্তু আর এগুলো এক্সট্রা হবে তাও অতএব একশো পঁয়ষট্টি টাকার মতো হবে পার্টিকুলার সান সার্টিফিকেটস রিকোয়ার্ড যাদের ও বিসি থাকবে ও বিসি সার্টিফিকেট লাগবে যাদের পিডাব্লুডি থাকবে পিডাব্লুডি সার্টিফিকেট দেখাতে হবে তারপরে স্পোর্টস পার্সন থাকলে স্পোর্টস পার্সনের যে সার্টিফিকেট দেখাতে হবে ইত্যাদি এই সার্টিফিকেটগুলো ওখানে দেখাতে হবে ঠিক আছে আর পেনাল্টি এখানে রয়েছে দেখো বলেছে এ ডিডাকশান অফ টেন পারসেন্ট অফ ফুল মার্কস শ্যাল বি মেড ফ্রম দ্য টোটাল মার্কস সিকুয়েড বাই এ ক্যান্ডিডেট ইন এ পার্টিকুলার পেপার ইফ ই সি ডিসক্লোজ হিজ আর আইডেন্টি বাই রাইটিং হিজোর নেম বলছে রাই রিটার্ন এক্সামিনেশে যদি তার নাম রোল নাম্বার এগুলো যদি দেওয়া থাকে তাহলে যা মার্কস পাবে সেখান থেকে টেন পার্সেন্ট মার্কস তার পেনাল্টি হিসাবে কেটে নেওয়া হবে ঠিক আছে সুতরাং রিটেন এক্সামিনেশনের সময় কোনো রকম আইডেন্টি নেম এগুলো দেওয়া যাবে না তা টাই ব্রেকিং প্রিন্সিপাল এখানে দেওয়া রয়েছে ডিডাকশন অফ মার্কস ল্যাঙ্গুয়েজ অফ এক্সামিনেশান ল্যাঙ্গুয়েজ ইংলিশ আর বেঙ্গলি দুটোতেই মেন্স এক্সামিনেশান লিখা যা ভ্যারিটেন্টটা ইংলিশ আর বেঙ্গলি দুটোই থাকবে এবং প্রিলিমিনারি এক্সামও কিন্তু ইংলিশ বেঙ্গলি দুটো ল্যাঙ্গুয়েজেই থাকবে কোশ্চিন প্রিলিমিনারি মানে এমসি কু থাকবে ইংলিশ আর বেঙ্গলিতে আর মেন্সে তো লিখতে হবে ইংলিশে পারলে ইংলিশে লিখবে না হলে বেঙ্গলিতে লিখবে আর যেটা ইংলিশ পেপার থাকবে যেগুলো ইংলিশে রিপোর্ট লিখতে দেবে লেটার লিখতে দেবে ওগুলো তো ইংলিশে লিখতেই হবে ঠিক আছে আর বাকি যে ম্যাথ এবং জিকে যে পেপারটা থাকবে মেন্সে সেটা বেঙ্গলিতে লিখা যাবে আর এখানে দেখো কোয়ালিফিকেশান মার্কস মিনিমাম কোয়ালিফাইং মার্কস ইউ আর চল্লিশ পার্সেন্ট ইডাব্লিউ এস চল্লিশ পার্সেন্ট ও আটত্রিশ পার্সেন্ট এসসি পঁয়ত্রিশ এসটি টি তিরিশ পিডাব্লিউডে তিরিশ এক্স সার্ভিস উনত্রিশ মেরিটিসিস্ট স্পোর্ট পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট মিনিমাম এখানে পেতে হবে আচ্ছা এখানে দেখো লিস্ট অফ প্রিলিমিনারি এক্সামিনেশান সেন্টার দেখো কলকাতা বারিপুর ডায়মন্ড হারবার ব্যারাকপুর ব্যাসা হাওড়া বর্ধমান দুর্গাপুর মেদিনীপুর তমলুক বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম সুরি কৃষ্ণনগর বেরামপুর মালদা বালুরঘাট রায়গঞ্জ জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি কালিম্পং অ্যান্ড দার্জিলিং টোটাল ছত্রিশটা জায়গায় কিন্তু সরি এখানে ছত্রিশটা জায়গা নয় এগুলো নম্বর দেওয়া আছে কোড নম্বর দেওয়া রয়েছে এই যে জায়গাগুলো এখানে লেখা আছে এগুলোতে কিন্তু এক্সাম হবে ঠিক আছে তারপরে দেখো রেজাল্ট অফ দ্য এক্সামিনেশান দেওয়া রয়েছে এখানে মেরিট বেসিস হবে আর মানে যেটা প্রিলিমিনারি এক্সামিনেশান হবে ফাইনাল মেরিটে ওর কোনো ভ্যালু থাকবে না শুধু মেন্স আর ইন্টারভিউ মিলিয়ে কিন্তু ফাইনাল মেরিট হবে আর মেডিক্যাল এক্সামিনেশান হবে যখন ফাইনাল মেরিট হয়ে যাবে ঠিক আছে আচ্ছা ফর্ম ফিল শুরু হচ্ছে পাঁচই অক্টোবর থেকে অর্থাৎ এ মাসের পাঁচ তারিখ থেকে এবং শেষ হবে দুই নভেম্বর আর ক্লোজিং ডেট ফর সাবমিশন ফিস ধরো অনলাইন হচ্ছে দুই নভেম্বর সেকেন্ড নভেম্বর আর ক্লোজিং ডেট ফর সাবমিশন ফিস ধরো ওটা থার্ড নভেম্বর ঠিক আছে আচ্ছা তাহলে পাঁচ তারিখ থেকে ফর্ম ফিল শুরু হচ্ছে আর এখানে কোনো সেরকম কিছু নেই ওকে তারপরে এখানে কয়েক কিছুটা মানে সার্টিফিকেট দেওয়া রয়েছে যাদের ফাইনাল সাবমিশন হবে সিলেকশান হয়ে যাবে তাদের এগুলো হয়তো পরবর্তীতে ডকুমেন্ট ভিডিপেশনের সময় এগুলো ইউ মানে দরকার হতে পারে ঠিক আছে আচ্ছা এখানে একটা জিনিস দেওয়া রয়েছে সিলেবাস স্কিম অফ এক্সামিনেশান এই ভিডিওটা আমি এর আগে মানে একটা ভিডিওতে বলে দিয়েছি ঠিক একই আছে কোনো এখানে চেঞ্জ হয়নি ঠিক আছে এখানে কোনো চেঞ্জ হয়নি যে প্রিলিমিনারি এক্সামিনেশান দুশো মার্কের হবে একশোটা কোশ্চিন থাকবে আর ফাইনাল এক্সামিনেশন চারশো পঞ্চাশ মার্ক হবে আর এখানে কিন্তু কোনো ইংলিশের কোশ্চিন না এখানে শুধু থাকবে জি কে এবং ম্যাথ পঁচাত্তরটা জি কে থাকবে আর পঁচিশটা ম্যাথ থাকবে ঠিক আছে আর পার্সোনালি টেস্ট হবে একশো মার্কের সিলেবাস দেওয়া রয়েছে জেনারেল স্টাডি প্রিলিমিনারি অ্যান্ড ফাইনাল এক্সামিনেশান কোশ্চিন উইল বি সেট টু দ্য টেস্ট জেনারেল নলেজ অফ এ ক্যান্ডিডেট ইন ডিফারেন্ট স্পেয়ার্স और अरथमेटिक्स प्रिलिमिनारे अंड फाइनल एक्सामेशन क्वेश्चन उल भी सेट अन्य बेसिस ऑफ़ द सिलेबस ऑफ़ माध्यमिक एग्जामिनेशन ऑफ़ द वेस्ट बेंगल बोर्ड ऑफ़ सेकेंडरी एडिकेशन ठीक है